প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? টেনুইট স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ অধ্যায়টি নিয়ে। আজকে আমরা শিখব এই অধ্যায়ের আলোকে সরলরৈখিক পদ্ধতি সংক্রান্ত ব্যবহারিক সমস্যাগুলো নিয়ে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, তোমাদের কি মনে আছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিটা আসলে কি? যদি মনে না থাকে আমি তোমাদের আরো একবার মনে করিয়ে দিচ্ছি। সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি হচ্ছে অবচয়েরই একটি পদ্ধতি, যে অবচয় পদ্ধতিতে প্রতি বছর সমান হারে অবচয় ধার্য করা হয় তাকেই মূলত সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি বলে। এই যে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, এটি কিন্তু অবচয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি। এই গুরুত্বপূর্ণ পদ্ধতিটি সংক্রান্ত বিভিন্ন যে ব্যবহারিক সমস্যা থাকে তার মধ্যে একটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের এই যে সমস্যাটি দেখতে পাচ্ছি এখানে বলেছে যে সামি ট্রেডার্স, মনে করো জনাব সামির একটি প্রতিষ্ঠান রয়েছে, সেই প্রতিষ্ঠানে 2012 সালের 1 জানুয়ারি তারিখে 5 লক্ষ টাকা মূল্যের একটি যন্ত্রপাতি তিনি ক্রয় করলেন, যার পরিবহন খরচ ছিল 10,000 টাকা এবং সংস্থাপন ব্যয় ছিল 15,000 টাকা। যন্ত্রপাতির ওপর বার্ষিক 10% অবচয় ধার্য করা হয়। প্রতিষ্ঠানটি প্রত্যেক বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করে। সরলরৈখিক পদ্ধতিতে বা স্থির কিস্তি পদ্ধতিতে 2012 সাল হতে 2013 সাল পর্যন্ত এই যে সামি ট্রেডার্সের যে প্রতিষ্ঠান রয়েছে তার বইতে প্রয়োজনীয় জাবেদা, সংশ্লিষ্ট খতিয়ানসমূহ প্রস্তুত করতে এবং বিশদায় বিবরণীতে এদের উপস্থাপনা আমাদের দেখাতে বলেছে। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক এই ব্যবহারিক সমস্যাটির সমাধান। আমরা সবাই মিলে শেখার চেষ্টা করব এই যে ব্যবহারিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতিতে কীভাবে সমাধান করা যায়। তো বন্ধুরা, আমাদের প্রথমে বার্ষিক অবচয় বের করতে হবে। তোমরা যদি এর আগের ক্লাসটি করে থাকো তাহলে তোমরা খুব সহজেই এই বার্ষিক অবচয়টি বের করতে পারবে। দেখো, আমাদের যে প্রয়োজনীয় গণনা রয়েছে যন্ত্রপাতির মোট মূল্য ও অবচয় নির্ণয়। প্রথমে আমাদের যন্ত্রপাতির যে মোট মূল্য বা যন্ত্রপাতির যে অর্জন মূল্য রয়েছে সেটিকে বের করতে হবে। অর্জন মূল্য জিনিসটা কি? একটা যন্ত্রপাতি ক্রয় করে তা কার্য উপযোগী করা পর্যন্ত যে সমস্ত ব্যয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে হয়ে থাকে সেগুলোকে একত্রে যোগ করে যন্ত্রপাতির অর্জন মূল্য ধরা হয়। এখানে দেখো, যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 5 লক্ষ টাকা। এটি কিন্তু যন্ত্রপাতির অর্জন মূল্য নয়, কারণ এই যন্ত্রপাতিটির পরিবহন খরচ ছিল, অর্থাৎ প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসতে খরচ হয়েছিল আরও 10,000 টাকা। যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 5 লক্ষ টাকা, পরিবহন খরচ 10,000 টাকা, সংস্থাপন ব্যয় অর্থাৎ যন্ত্রপাতিটা একদম পরিপূর্ণভাবে কার্যোপযোগী করতে বা স্থাপন করতে আমার ব্যয় হয়েছিল আরও 15,000 টাকা। এই পুরোটা যন্ত্রপাতির ক্রয় মূল্য, পরিবহন খরচ ও যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় মিলে যে 5,25,000 টাকা, এটাই হচ্ছে যন্ত্রপাতির মোট মূল্য বা যন্ত্রপাতির অর্জন মূল্য। এই অর্জন মূল্যের ওপরই আসলে আমাদের অবচয় নির্ণয় করতে হয়। তো আমাদের প্রশ্নে বলে দিয়েছিল যে অবচয়ের বার্ষিক হার হচ্ছে 10%, এই যে অবচয়যোগ্য মূল্য সেটা আমরা পেলাম 5,25,000 টাকা। এই 5,25,000 গুণন 10% যদি হয় তাহলে আমরা বার্ষিক অবচয় পেয়ে যাচ্ছি 52,500 টাকা। এটি কিন্তু আমার 52,500 টাকাই হচ্ছে আমার সরলরৈখিক পদ্ধতিতে বের করা অবচয়। এবং এই যে অবচয় 52,500 টাকা, এটি কিন্তু আমার প্রতি বছর সমান থাকবে এবং স্থির থাকবে, কারণ সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রতি বছরই স্থির থাকে। তো এখন আমাদের যে সামি ট্রেডার্স অর্থাৎ জনাব সামির যে প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের জাবেদা দিতে বলেছে, আমরা অবচয় সংক্রান্ত জাবেদাগুলো দেখব। যে দেখো, প্রথমে 2012 সালের জানুয়ারি 1 তারিখে কি জাবেদা দেওয়া হয়েছে, যে ব্যাখ্যা দেওয়া হয়েছে নতুন যন্ত্রপাতি ক্রয় করা হলো। অর্থাৎ জনাব সামি যে নতুন যন্ত্রপাতি ক্রয় করেছিলেন সেটির জাবেদা হচ্ছে যন্ত্রপাতি হিসাব ডেবিট, যেহেতু যন্ত্রপাতি একটি সম্পদ এবং আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, এবং নগদান বা ব্যাংক হিসাব ক্রেডিট। যন্ত্রপাতিটা যেহেতু নগদে বা ব্যাংক হিসাবের মাধ্যমে ক্রয় করা হয়েছে এবং নগদান ও ব্যাংক হিসাব একরকমের সম্পদ, এটি কমে গেলে, সম্পদ কমে গেলে আমরা জানি ক্রেডিট হয়, তাই এটিকে ক্রেডিট করা হয়েছে কত? 5,25,000 টাকা দিয়ে। দেখো, এই যন্ত্রপাতি কিন্তু ডেবিট করা হয়েছে 5,25,000 টাকা দিয়ে, অর্থাৎ যন্ত্রপাতির যে অর্জন মূল্য সেটি দিয়ে। এটা এই 5,25,000-এর মধ্যে কিন্তু যন্ত্রপাতির ক্রয় মূল্য রয়েছে, যন্ত্রপাতির পরিবহন খরচ রয়েছে, যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় রয়েছে, সবগুলো মিলেই কিন্তু এই 5,25,000 টাকা দিয়ে যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করা হয়েছে।
তো এই ডিসেম্বর 31 তারিখে আবার জাবেদা দেওয়া হয়েছে যে অবচয় ধার্য করা হলো। তো অবচয় খরচ আমাদের কত হয়েছিল তোমাদের নিশ্চয়ই মনে আছে, আমরা আগের অঙ্কেই করেছি যে 52,500 টাকা হচ্ছে আমাদের বার্ষিক অবচয়। তো অবচয় খরচ, অবচয় যেহেতু একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে আমরা জানি ডেবিট ক্রেডিটের সূত্র অনুযায়ী সেটা ডেবিট হয়, এবং পুঞ্জীভূত অবচয়, এখানে পুঞ্জীভূত অবচয়ের মাধ্যমে হিসাব রাখা হচ্ছে যন্ত্রপাতি ক্রেডিট করা হয়েছে 52,500 টাকা। পুঞ্জীভূত অবচয় হচ্ছে এক রকমের প্রতি সম্পত্তি বা বিপরীত সম্পত্তি, এবং এই যে প্রতি সম্পত্তি যখন সৃষ্টি হয় বা বিপরীত সম্পত্তি যখন সৃষ্টি হয় তখন সেটিকে ক্রেডিট করা হয়, কারণ এর মাধ্যমে সম্পদ হ্রাস পায়। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ কমে গেলে বা হ্রাস পেলে ক্রেডিট হয়ে যায়। অবচয় খরচ যেহেতু ব্যয় বৃদ্ধি ডেবিট, পুঞ্জীভূত অবচয়ের প্রতি সম্পত্তি সৃষ্টি হওয়ার কারণে ক্রেডিট হয়েছে একই পরিমাণ অর্থ 52,500 টাকা দিয়ে। বন্ধুরা, আমরা কিন্তু কার্যপত্র অধ্যায়ে সমাপনী দাখিলা সম্পর্কে শিখছি। সমাপনী দাখিলা দেওয়া হয় মূলত কিসের কিসের জন্য? নামিক হিসাবগুলোর জন্য, আয় ব্যয় বা উত্তোলন সংক্রান্ত হিসাবের জন্য। এই দেখো বন্ধুরা, এখানে যে অবচয় খরচ আমাদের হলো এটা কিন্তু আমার ব্যয় খরচ বা ব্যয় হিসাব, এই কারণে কিন্তু আমাকে একটা সমাপনী দাখিলাও দিতে হবে। তো অবচয় খরচ ডেবিট যেহেতু 52,500 টাকা আমরা করেছিলাম, সেই অবচয় খরচ যন্ত্রপাতিকে এখন আমরা সমাপনী দাখিলায় ক্রেডিট করে দেব 52,500 টাকার মাধ্যমে, অর্থাৎ এই হিসাবটা বন্ধ করে দেব। এই অবচয় খরচ থেকে আমরা আয় সারাংশ হিসাবে নিয়ে জড়ো করলাম বা আয় সারাংশ হিসাবে ডেবিট করলাম 52,500 টাকা দিয়ে। তো এটি ছিল, এখানে আমরা সংক্ষিপ্ত একটা ব্যাখ্যা দিয়েছি যে অবচয় খরচ হিসাব বন্ধ করা হলো। তো এটি ছিল সামি ট্রেডার্সের, এখানে ট্রেডার্স হবে সামি ট্রেডার্সের 2012 সালের বিভিন্ন জাবেদা। এখন আমাদের কিন্তু বলেছিল যে 2012 সালে কিন্তু শেষ না, 2013 সালের জাবেদা আমাদের দিতে বলেছিল। আমরা একদম সরাসরি 2013 সালের ডিসেম্বরের 31 তারিখে চলে যাব, কারণ এই বছর কিন্তু নতুন কোনো ধরনের যন্ত্রপাতি বা কোনো কিছু ক্রয় করা হয়নি, কিন্তু আমাদের দ্বিতীয় বছরেও মানে 2013 সালেও কিন্তু আমার বার্ষিক অবচয় ধরতে হবে। আর আমরা যেহেতু সরলরৈখিক পদ্ধতিতে এই অঙ্কটি সমাধান করছি, আমাদের অবচয়ের পরিমাণ প্রতি বছরই সমান থাকবে। তো অবচয় খরচ আমরা পূর্বের মতোই 2012 সালের মতোই ডেবিট করেছি, ব্যয় বৃদ্ধি পায় একই পরিমাণ অর্থ দিয়ে, অর্থাৎ বার্ষিক অবচয়ের পরিমাণ 52,500 টাকা দিয়ে, এবং পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি যেহেতু সম্পদ হ্রাস পায় বিপরীত সম্পত্তির সৃষ্টি হয়েছে এটিকে ক্রেডিট করেছি একই পরিমাণ অর্থ 52,500 টাকা দিয়ে। এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে যে অবচয় ধার্য করা হলো। এই যে ব্যয় হিসাব, এটির জন্য কিন্তু আমাকে আবার এটা বন্ধ করতে হবে সমাপনী দাখিলার মাধ্যমে, যেহেতু অবচয় খরচ একটা নামিক হিসাব। এই কারণে আমরা অবচয় খরচ যন্ত্রপাতিকে ক্রেডিট করেছি 52,500 টাকা দিয়ে, এবং এই ব্যয়টিকে নিয়ে গিয়েছি, নিয়ে গিয়ে জড়ো করেছি বা স্থানান্তরিত করেছি আয় সারাংশ হিসেবে। এই কারণে এটা ডেবিট হয়েছে, যেহেতু এটা ব্যয় হিসাবকে আমরা স্থানান্তরিত করেছি 52,500 টাকায়। তো ব্যাখ্যা দেওয়া হয়েছে যে অবচয় খরচ হিসাব বন্ধ করা হলো। তো জনাব সামি ট্রেডার্সের এটি ছিল 2012 এবং 2013 সালের সংশ্লিষ্ট জাবেদা, অবচয় সংশ্লিষ্ট যে জাবেদা। এখন আমাদের বলেছিল যে আমাদের জাবেদা করা শেষ, এবার যে সংশ্লিষ্ট খতিয়ানগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে দেখাবো সামি ট্রেডার্সের। তো সামি ট্রেডার্সের যে খতিয়ান রয়েছে সেখানে আমরা প্রথমেই পাচ্ছি একটা হিসাব, সেটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব। তো যন্ত্রপাতি হিসাব তোমরা দেখো, এটা হচ্ছে চলমান জের ছক, এখানে ডেবিট ক্রেডিট টাকা উদ্বৃত্ত টাকায় বিভক্ত রয়েছে এই ছকটি। তো 2012 সালে আমার যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়েছিল, ব্যাংক বা নগদান হিসাব ক্রেডিট হয়েছিল। তো আমি এখানে জানুয়ারির 1 তারিখে এটিকে দেখালাম, আর যন্ত্রপাতি হিসাব ডেবিট হয়েছে 5,25,000 টাকা, আমার উদ্বৃত্ত বা জেরো ডেবিট 5,25,000 টাকা। 2013 সালে কিন্তু যন্ত্রপাতি সংশ্লিষ্ট আমার কোনো দাখিলা ছিল না বা কোনো লেনদেন হয়, এই কারণে কিন্তু যেহেতু আমরা এই 2013 সালের ডিসেম্বর 31 তারিখে উদ্বৃত্ত বা জের 5,25,000 টাকাকেই ডেবিট করছি, কারণ এর বাবদ যন্ত্রপাতি হিসাবে কোনো সংযোজন বা বিয়োজন ঘটেনি। এই যন্ত্রপাতি হিসাবটা শেষ করে আমরা যদি এখন আরেকটা হিসাবে চলে যাই, সেটা হচ্ছে অবচয় খরচ হিসাব। এটিও চলমান জের ছকে করা হয়েছে। দেখো যে আমার 2012 সালে অবচয় খরচ হিসাব ডেবিট হয়েছিল এবং পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি ক্রেডিট হয়েছিল, আমরা অবচয় খরচ হিসাবকে ডেবিট করেছি 52,500 টাকা দিয়ে, উদ্বৃত্ত নামিয়েছি ডেবিট ঘরে 52,500 টাকা। এবং যেহেতু এটাকে আমরা সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিয়েছিলাম জাবেদায় ডিসেম্বরের 31 তারিখেই, তো এটা হচ্ছে অবচয় খরচ হিসাবটাকে তখন আমরা ক্রেডিট করেছি এবং আয় সারাংশকে যেহেতু ডেবিট করেছি তাই এখানে আবার ক্রেডিট করেছি 52,500 টাকা দিয়ে। আর যেহেতু একটা ডেবিট ছিল, একবার ডেবিট করেছিলাম অবচয় খরচকে, আর একবার ক্রেডিট করেছিলাম, তাই এর মাধ্যমে কিন্তু কোনো উদ্বৃত্ত আমার আর বাকি রইল না।
অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারছো যে দেখো যে সমাপনী দাখিলার মাধ্যমে কিন্তু এই নামের হিসাবটা শেষ হয়ে গেল। 2013 সালের ডিসেম্বরেও কিন্তু একই রকম আমরা দাখিলা দেব যে দেখো পুঞ্জীভূত অবচয় খরচ আমরা যেহেতু সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ধারণ করছি, আমাদের কিন্তু পুঞ্জীভূত অবচয় খরচটাও একই পরিমাণ হবে, অর্থাৎ দেখো যে 52,500 টাকাই হবে। তো এই যে 52,500 টাকা আমরা ডেবিট করলাম আমাদের উদ্বৃত্ত বা জেরো 52,500, এবং এটাও কিন্তু 2012 সালের মতোই ডিসেম্বরের 31 তারিখে সমাপনী দাখিলার মাধ্যমে বন্ধ করে দিতে হবে। কোথায়? আয় সারাংশ হিসাবে বন্ধ করে দিতে হবে। আয় সারাংশ হিসাবে আমরা অবচয় খরচ হিসাবকে তখন ক্রেডিট করেছিলাম আর আয় সারাংশকে ডেবিট করেছিলাম, তাই যে ডেবিট এবং ক্রেডিট মিলে এখানেও কিন্তু আমার কোনো উদ্বৃত্ত আর বাকি থাকলো না। এটাই হচ্ছে অবচয় খরচ হিসাবে সংশ্লিষ্ট যে খতিয়ান রয়েছে। আমাদের আরেকটা খতিয়ান ছিল, সেটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতির, যেটা আসলে এক রকমের প্রতি সম্পদ বা বিপরীত সম্পত্তি হিসাব, অর্থাৎ এর মাধ্যমে সম্পদ হ্রাস পায়। আমরা 2012 সালে দেখো যে অবচয় খরচ হিসাব ছিল সেটিকে আমরা ডেবিট করেছিলাম, পুঞ্জীভূত অবচয়কে আমরা ক্রেডিট করেছিলাম। তো এখানে অবচয় খরচ হিসাবকে দেখিয়ে পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতিকে ক্রেডিট করা হচ্ছে 52,500 টাকা, যার কারণে উদ্বৃত্ত বা জেরো আমরা 52,500 টাকা লিখব। এবার দেখো 2013 সালের ডিসেম্বর 31 তারিখেও অবচয় খরচ হিসাবকে আমরা ডেবিট করেছি, পুঞ্জীভূত অবচয়কে ক্রেডিট করেছি, তাই এটাকে ক্রেডিট ঘরেই লেখা হয়েছে যে 52,500 টাকা লিপিবদ্ধ করা হয়েছে। এবার কিন্তু আমার উদ্বৃত্ত হলো 1,05,000 টাকা। এই যে আগের 52,500 টাকা 2012 সালের এবং নতুন বছরের যে 2013 সালের 52,500 টাকা, এই দুটো মিলেই কিন্তু এই 1,05,000 টাকা আমার পুঞ্জীভূত অবচয় যন্ত্রপাতি হিসাবে উদ্বৃত্ত বা জের বের হলো। আশা করি বন্ধুরা তোমরা এই পর্যন্ত খুব সহজেই বুঝতে পেরেছো যে আমরা অবচয় কিভাবে নির্ধারণ করলাম, অবচয় সংক্রান্ত জাবেদা এবং খতিয়ানগুলো কিভাবে দিলাম। এবার আমাদের কিন্তু বলেছিল যে বিশদায় বিবরণীতে আমাদের এর এই যে দাখিলাগুলো সেটা দেখাতে হবে। তো বিশদায় বিবরণীতে আমরা কি দেখাবো, যে দেখো সামিট ট্রেডার্স ছিল বিশদ আয় বিবরণী আংশিক 2012 সালের 31 ডিসেম্বর সমস্ত বছরের জন্য। আমরা অবচয়ে যেহেতু আমাদের কি পরিচালন ব্যয়, সেহেতু কিন্তু আমরা বিশদায় বিবরণীর পরিচালন ব্যয় অংশে অবচয় খরচ যন্ত্রপাতিকে দেখাবো 52,500 টাকা দিয়ে। তো এটি হচ্ছে 2012 সালের আমাদের যে সংশ্লিষ্ট বিবরণী ছিল যে আমরা অবচয় খরচকে কিভাবে দেখাবো। একইভাবে কিন্তু দেখো বন্ধুরা 2013 সালের 31 ডিসেম্বর সমস্ত বছরেও আমরা বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের ঘরে পরিচালন ব্যয়ের অংশে অবচয় খরচকে দেখালাম যন্ত্রপাতি হিসেবে 52,500 টাকা। যেহেতু অবচয়টা আমরা প্রতি বছরে ধরি এবং এটা যেহেতু একটা প্রতিষ্ঠানের পরিচালনার সাথে সম্পৃক্ত, এই জন্য কিন্তু আমরা পরিচালন ব্যয়ের অংশে অবচয় খরচকে দেখিয়ে আসি 52,500 টাকা। তো বন্ধুরা এটি ছিল মূলত আমাদের যে অবচয় সংক্রান্ত যে ব্যবহারিক সমস্যা রয়েছে সেটি আমরা সরল রৈখিক বা স্থির কিস্তির পদ্ধতিতে এই অবচয় সংক্রান্ত সমস্যাটা কিভাবে সমাধান করতে হয় সেটি নিয়ে দেখলাম। এখানে তোমাদের জন্য কিন্তু আমি একটা বাড়ির কাজ রেখেছি, তোমরা এটা নিজেরা করার চেষ্টা করবে এবং আমাদের 10 মিনিট স্কুলের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেটাতে শেয়ার করে দেবে। দেখো এখানে কি বলেছে, যে জেরিন লিমিটেড 2012 সালের 1 জানুয়ারি তারিখে 6 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে পরিবহন খরচ ও সংস্থাপন ব্যয় বাবদ যথাক্রমে 20,000 টাকা এবং 30,000 টাকা প্রদান করলেন। মেশিনটির আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। প্রতি বছর 31 ডিসেম্বর তারিখে হিসাব বন্ধ করা হয়, স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় প্রথম 2 বছরের জন্য। তো বন্ধুরা তোমাদের সহজার্থে আমি বলে দিচ্ছি, যখন তোমরা অবচয় নির্ধারণ করবে তখন কিন্তু এই যে 6 লক্ষ টাকা মেশিনটির ক্রয় মূল্য সেটির সাথে কিন্তু পরিবহন খরচ যে 20,000 টাকা এবং সংস্থাপন ব্যয় যে 30,000 টাকা সেটিকে যোগ করে যন্ত্রপাতিটির মোট মূল্য বা অর্জন মূল্যকে বের করতে হবে যে 6,50,000 টাকা, এবং এটি থেকে কিন্তু আমার ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকাকে বিয়োগ করতে হবে, এবং বিয়োগ করার কারণে যে 6 লক্ষ টাকা বের হলো সেটিকে কিন্তু মেশিনটির যে আনুমানিক আয়ুষ্কাল 10 বছর দিয়ে ভাগ করলেই আমরা অবচয় বা বার্ষিক অবচয়ের পরিমাণ বের করে ফেলতে পারবো। এবং আমরা জানি সরল রৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতির সুবিধাই হচ্ছে যে আমাদের প্রতি বছর অবচয় নির্ধারণ করতে হয় না, আমরা এই যে বার্ষিক অবচয় বের করলাম এর মাধ্যমে কিন্তু আমরা প্রতি বছরের অঙ্ক খুব সহজেই সমাধান করতে পারবো। আশা করি তোমরা যদি বুঝে থাকো তাহলে তোমরা এই বাড়ির কাজটি খুব সহজেই করতে পারবে, এবং সেটা করেই কিন্তু তোমার কাজ শেষ না, তোমরা কিন্তু এটা 10 মিনিট স্কুলের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেটিতে শেয়ার করে দেবে, কারণ তোমার থেকেও যেন আরও অনেক অনেক ছেলেমেয়েরা আরও নতুন কিছু শিখতে পারে। তো নেভার স্টপ লার্নিং। সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য।
সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে।